আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকে ব্লগটি শুরু করে দিলাম। তো ঘুম থেকে ওঠার পর আমার বোনকে বলছিলাম একটু কুদের ভাত রান্না করতে। তো দেখতে পাচ্ছে বোন রান্না করেছে এখানে কুদের ভাত, আর নিচ থেকে একটু পোড়া পোড়া করেছে। তো আমি আমার জন্য নিয়ে এখন চলে আসলাম। আর এদিকে সকালবেলা আমার আম্মু ডাল রান্না করেছিলেন, ডাল চচ্চড়ি। তো এখন আমি কুদের ভাত ডাল চচ্চড়ি দিয়ে খেয়ে নেব। আর কুদের ভাতের সাথে ভর্তা টর্তা হলে কিন্তু বেশি মজা লাগে। তবে এই শীতের মধ্যে আসলে ভর্তা বানাতে ইচ্ছা করছে না, এইভাবেই কিন্তু খেয়ে নেব। তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তা খাওয়া শেষ হলো। আমরা কিন্তু চলে এসেছি বাহিরে গোড়দর গুছিয়ে। তো এখানে আসলাম আর কি একটু হাঁটার জন্য। তো বেলা অলরেডি 12টা বেজে গিয়েছে, একটা হয়ে যাবে, 12:30টার উপরে চলছে। এরপরে মনে হচ্ছে যে এখন সকাল। আমাদের বেগুন গাছগুলোতেও মাশাল্লাহ ফুল চলে এসেছে। তো এখানে এসেছি যখন আমরা এখান থেকে পেঁয়াজের পাতা তুলে নিব, চিংড়ি শুটকির ভর্তা খাবো, শুকনো চিংড়ি শুটকির ভর্তা, আর পেঁয়াজের পাতা তুলব। আর এখান থেকে ফ্রেশ একদম কচি টাইপের কচু তোলা হবে, কচু ভাজিও রান্না করব। আশা করি সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি এনজয় করবেন। যদি ভালো লেগে যায় আপনাদের কাছে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে সবজির মধ্যে পোকাও ধরেছে, তো কীটনাশক দিতে হবে। কিছুদিন পর পর কিন্তু কীটনাশক দিতে হয়, 10-15 দিন পর। তো এখানে আমার আম্মু এসেছেন একটা ছুরি দিয়ে। এখন এখান থেকে ছোট ছোট কচুগুলো তুলে নিচ্ছিলেন, এই তো লাই পাতার মাঝখান থেকে। আর এখানের কচুগুলো মাশাল্লাহ খুবই ফ্রেশ। তো বাহির থেকে মানে এই বাগানের বাহির থেকে তুলতে পারতাম, তো এখানে বাগানের ভিতরে দেখা যায় যে কচুগুলো হয়েছে খুবই সুন্দর টাটকা, রান্না করার পর গলে যায়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এদিকে আমিও দেখে দেখে নিয়ে নিচ্ছিলাম কচু। আর এই তো আসার পথে আমাদের গাছ থেকে 2-3টা টমেটো নিয়ে নিচ্ছে। এখানে একটা গাছ মনে হচ্ছে যে মরে যাবে, তো এই মরা গাছ থেকে নিয়ে নিচ্ছিল কাঁচা টমেটো, এখনও টক হয়নি। কাঁচা টমেটো আর আলু দিয়ে রান্না করব শিং মাছের ঝোল। আর এইদিকে দেখতে পাচ্ছেন কচু আনার পর এখন আমি বেছে বেছে দিচ্ছিলাম, আর তোমার না বসে বসে কেটে নিচ্ছে। শীত লাগছে, শীতের দিন ইচ্ছা করছে যে সারাদিন লেপের নিচে বসে থাকি। তো বসে থাকলে তো আর খাবার মুখে চলে আসবে না, খেতে গেলে রান্না করতে হয়, তো যার জন্য আর বসতে পারছি না। আর এদিকে আমাদের পাশে ছিল আয়ান আনাস, ওরা দুই ভাই, ওদের সাথে গল্প করছিলাম আর আমরা সবজি কেটে নিচ্ছিলাম। তারপর দেখতে পাচ্ছেন এদিকে আগুন জ্বালিয়ে দিয়েছে। তো আমি এখন একটা কড়াই বসিয়ে নিয়েছি, আমি এখানে শিং মাছ রান্না করব আলু আর টমেটো দিয়ে শিং মাছের ঝোল। তো আমি বাগার দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছিলাম। তো আমি এখন দিয়ে দিচ্ছি সবজি, টমেটো আর আলু এখানে দিয়ে দিচ্ছিল।
পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। আর সবজি ভেজে রান্না করলে নাকি একটু বেশি মজা হয়, তো বেশি মজা করে যাতে রান্না মানে রান্নাটা যাতে বেশি মজা হয় যার জন্য ভেজে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, মরিচ, হলুদ, ধনিয়া দিয়েছি অল্প করে, স্বাদ অনুযায়ী লবণ। পানি দিয়ে দিচ্ছি অল্প, মশলাটাকে কষিয়ে নেব। মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে, উপরে তেল বেশি উঠেছিল। এরপর আমি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি, আবারও ডেকে রেখে দিলাম আস্তে আস্তে সিদ্ধ হোক। তারপর এখানে মাছ দিয়ে দিব। আর এই দিকে কচু রান্নাটা বসিয়েছে আমার বোন, তো ওই তো বাগার বসিয়ে আস্তে আস্তে রান্নাটা করে নিচ্ছে। সাত করার খোসা দিয়ে রান্না করব, আজ কচু আর শুটকি দিয়ে রান্না করছি না। মরিচের গুঁড়ো অল্প মশলাপাতি দিয়েছে, মরিচ, হলুদ আর ধনিয়া এখানে দিয়ে দিচ্ছিল সাত করার খোসা। তারপর বেশি করে কাঁচামরিচ ফালি। আর এই তো মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছে কেটে রাখা কচু। তবে এই কচুর সাথে যদি ফ্রেশ চিংড়ি মাছ হতো খেতে কিন্তু বেশি মজা হতো। তো আমাদের ঘরে এতদিন কিন্তু চিংড়ি মাছ ছিল ফ্রেশ, খেয়ে খেয়ে আমরা কিন্তু শেষ করে ফেলেছি, এখন আর নেই। তো যার জন্য শতকরার খোসা দিয়ে রান্না করছি। আর শতকরার খোসা দিয়ে কিন্তু আমরা মাঝে মধ্যে খাই, মজা লাগে। তো এখানে ঢাকনা দিয়ে ডেকে রাখার পর ঢাকনাটা খুলে নাড়া দিয়ে দিচ্ছিল, আর এই দিকে দিয়ে দিচ্ছিল শিং মাছ। শিং মাছগুলো খেয়ে তামান্না ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছে। আবারও মাছগুলো খেয়ে ভালো করে কষিয়ে নিব। আর এইদিকে দেখতে পাচ্ছেন কচু ভাজি রান্না হয়ে গিয়েছে। সব শেষে একটু লেবুর জুস দিয়ে আর নাড়া দিয়ে কিন্তু নামিয়ে নেবে। অল্প সময়ে হয়ে গিয়েছে কচু ভাজি রান্না। আর এই দিকে দেখতে পাচ্ছেন শিং মাছের ঝোল। শিং মাছ কিন্তু সুস্বাদু একটা মাছ, তো একটু বেশি করে ঝোল করে রান্না করলে কিন্তু ঝোলটাও দেখা যায় খেতে ভালো হয়, তো একটু ঝোল করে রান্না করেছি। আর এই দিকে দেখতে পাচ্ছেন চিংড়ি শুটকি বের করে নিয়েছে, তো এখন ফ্রাই প্যানের মধ্যে ঠেলে নিচ্ছিল। তারপর এখানে কিছু শুকনো মরিচও ঠেলে নিবে। আর এক পাশে দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজের পাতা, দুয়ে টুয়ে কেটে নিয়েছিল, তো একটু ভেজে নিলে মানে ঠেলে নিলে দেখা যায় ভেতর থেকে পানিও বের হয়ে যাবে আর খেতে ভালো লাগবে। তো এখানে শুটকি ভর্তার মধ্যে কিন্তু রসুন দেওয়া হয়নি আজ। এখন শিলপাটায় এই তো এই চিংড়ি শুটকি বেটে নিবে, বেটে নিয়ে হচ্ছে ভর্তাটা তৈরি করে নেবে। তো দেখতে পাচ্ছেন পানিতে ভিজিয়ে আর কি ভালো করে ধুয়ে নিয়েছে। ভর্তা টর্তা কিন্তু আমাদের একটু বেশি খাওয়া হয়, কারণ ভর্তা খেতে আমরা পছন্দ করি। তারপর এই তো শুকনো মরিচ ডালা, যে মরিচগুলো টেলে নিয়েছিল দিয়ে দিয়েছে, আর সাথে লবণ দিয়েছে পরিমাণ মতো। এখানে পেঁয়াজের পাতাও দিয়ে দিয়েছে, তো আমি বলছিলাম একটু বেটে নিতে, তো এই তো বেটে নিয়েছে। আর একদম মিহি করে না, হালকা একটু তেঁতলে দিয়েছে। শুকনো চিংড়ি শুটকির ভর্তা কিন্তু এভাবে যদি বানিয়ে খান গরম গরম ভাতের সাথে কিন্তু পেট ভরে ভাত খেতে পারবেন। চাইলে এখানে একটু সর্ষের তেলও দিতে পারবেন, তবে আমরা সর্ষের তেল দিলে দেখা যায় বাকিরা খাবে না, আমি কিন্তু খেতে পারি সর্ষের তেল ভর্তার মধ্যে।
এখন একটা বাটিতে তুলে নিয়েছে, আর দেখতে পাচ্ছেন যেমন কালার হয়েছে তেমনই টেস্ট ছিল। আর এই তো টমেটো আর আলু দিয়ে, গাছের টমেটো, কাঁচা টমেটো আর আলু দিয়ে শিং মাছের ঝোল, আর এদিকে কচু ভাজি, আর এখানে ছিল চিংড়ি শুঁটকি ভর্তা। তো ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা খেতে বসেছি। তো আমি এখানে নিয়েছে সকালে যে রান্না করেছিল, খুদের ভাত রয়ে গিয়েছে, তো খুদের ভাত দিয়ে ভর্তা দিয়ে খাবে, আর আমি সাদা ভাত নিয়েছি, নিয়ে খাচ্ছিলাম মজা করে। তো আলহামদুলিল্লাহ কচু ভাজি আর এই ভর্তাটা কিন্তু বেশি মজা হয়েছে। খেতে খেতে বিদায় নিব, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা দাও রাসূলুল্লাহ তুমি।